আমাদের প্রথম কাজটা হচ্ছে রেডি পজিশনে যাওয়া ফর एग्जांपल বলটা মিডল স্টাম্প বরাবর আসলো সেই বলটাকে আমরা লাইনটা পিক করলাম সঙ্গে আমাকে লেন্থ পিক করতে হবে পায়ের পজিশন রেডি মাথা সোজা স্ট্রেট বলের দিকে এবং এখান থেকেই বলটা ডেলিভারি হওয়ার আগে তুমি পিক করলে যে এই বলটা আমাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে ব্যাটিং ফিটনেস টাইম বলতে আমি বুঝাচ্ছি বোলারদের জন্য ফিটনেস ট্রেনিংগুলো ডিফারেন্ট হয় ব্যাটসম্যানদের জন্য ডিফারেন্ট হয় সো সেখানে ব্যাটিং ফিটনেসটা যত ব্যাটিং করবে ওর ফিটনেস ডেভেলপ করবে নিঃসন্দেহে ক্রিকেট এখন বাংলাদেশের একমাত্র বড় আন্তর্জাতিক পরিচিতি আর স্থানীয়ভাবে দেশের একমাত্র জাতীয় ঐক্যমত্যের প্রতীক আর এই পরিচিতিকে যারা আরও ব্যাপক করতে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন বন্ধুরা তোমরা দেখছো ক্রিকেট অঙ্গনের মহারথীদের অংশগ্রহণে সঠিক গাইডলাইন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আব্দুল হান্নান সরকার জন্মগ্রহণ করেন 1982 সালের 1 ডিসেম্বরে ঢাকায় দলে তিনি মূলত ডানহাতে ব্যাটিং উদ্বোধনে মাঠে নামতেন পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম বোলিংয়েও পারদর্শী ছিলেন তিনি 2002 সালের 21 জুলাই মাত্র 19 বছর বয়সে স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে আব্দুল হান্নান সরকারের অভিষেক ঘটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে চমৎকারভাবে খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি কলম্বোর পি সারাভানামাত্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি 69 বলে 55 রান করেন 2003 সালের 25 জুলাই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্লেন ম্যাগ্রা জেসন গিলেসপি ব্রেটলি ও স্টুয়ার্ট ম্যাকগিলের বল মোকাবেলা করে টেস্টের উভয় ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন এবং 5 ঘন্টারও অধিক সময় ক্রিজে অবস্থান করেন আব্দুল হান্নান সরকার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশাল ও রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন এছাড়াও ঢাকা ভিত্তিক ক্লাবেরও সদস্য ছিলেন তিনি হান্নান ভাই ওয়েলকাম টু ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস থ্যাংক ইউ কেমন আছেন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিষয় কিন্তু ফ্রন্ট ফুট ডিফেন্স এবং সেটা নিয়ে আমরা অনেক কিছু জানবো আপনার কাছ থেকে তবে তার আগে আমাদের বন্ধুদের সাথে পরিচয় হয়ে আসছে অবশ্যই তোমার নাম আমার নাম আরমান ইসলাম নয়ন জাগরণী ক্রিকেট একাডেমি তুমি মিম্মি খাতুন মিরপুর ক্রিকেট একাডেমি ফারহান ইসলাম তুরজো জাগরণী ক্রিকেট একাডেমি আজকে আসলে আমরা ব্যাটিং এর একটা ইম্পর্টেন্ট শট নিয়ে আলোচনা করব যেটা হলো ফ্রন্ট ফুট ডিফেন্স আমরা আসলে একজন ব্যাটসম্যান হিসেবে যখন ব্যাটিং শুরু করি প্রথম কাজটাই হয় আমাদের এই কাজটা শেখা সেটা হলো ফ্রন্ট ফুট ডিফেন্স কারণ আমরা সাধারণত ডিফেন্সিভ শট প্রথমে শিখি তারপর আমরা স্কোরিং শটগুলোর দিকে যাই বিভিন্ন রকম শট আছে সেগুলোতে যাই সো সেই ফ্রন্ট ফুট ডিফেন্সটা নিয়ে আজকে আমরা আমাদের কাজ শুরু করব বন্ধুরা ইটস টাইম ফর ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস এর টিপস নাম্বার 1 আমরা যখন ব্যাটিং এ দাঁড়াই তখন ফার্স্টে আমাদের কাজ কি হয় আমরা স্ট্যান্সে দাঁড়াই দাঁড়ানোর পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে রেডি পজিশনে যাওয়া বলটা খেলার আগে আমরা সাধারণত একটা রেডি পজিশনে যাই বলটা ডেলিভারি ঠিক হওয়ার আগ মুহূর্তে এটার সঙ্গে ফ্রন্ট ফুট ডিফেন্সের কাজটা শুরু হবে রেডি পজিশন থেকে আমাদের 1 নম্বর টিপসটা হচ্ছে আমরা বলটা যখন ডেলিভারি হয়ে যায় হাত থেকে রিলিজ হলো তখনই আমাকে যেটা করতে হবে লাইনটা রিড করতে হবে এবং পাশাপাশি লেন্থটা পিক করতে হবে প্রথম টিপস যদি আমি বলি সেটাকে অবশ্যই বলতে হবে স্ট্যান্স বা রেডি পজিশন থেকে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে রেডি হলাম এখন বলটা ডেলিভারি হচ্ছে তারপরে আমি বল লাইন এবং লেন্থ পিক করলাম তারপরে আমি 2 নম্বর স্টেপে যাব এখানে দাঁড়াও ওকে ব্যাট নো বল ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে তুমি রেডি পজিশনে যাও পায়ের পজিশন রেডি মাথা সোজা স্ট্রেট বলের দিকে এবং এখান থেকেই বলটা ডেলিভারি হওয়ার আগে তুমি পিক করলে যে এই বলটা আমাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে লাইন এবং লেন্থ পিক করলে সো এই পজিশনটা ফার্স্টে রেডি পজিশন তারপরে তোমার পরের টিপস আমরা যাবো আসলে পারফেক্ট পারফেক্ট ফুটওয়ার্ক এবং রেডি পজিশন মাথা স্ট্রেট ব্যাটের পজিশন পারফেক্ট এটা রেডি পজিশন দ্যাটস গুড থ্যাংক ইউ নেক্সট চলে আসো পারফেক্ট বডি ওয়েটটা হালকা একটু সামনের দিকে হ্যাঁ তোমার যেটা ছিল রাইট একটু হালকা সামনের দিকে আমরা রেডি পজিশনে আছি এখন আমি এখান থেকে বলের লাইন অন এবং লেন্থ পিক করেছি এটা আমার ফার্স্ট টিপস আমি বলের লাইন এবং লেন্থ পিক করেছি এখন আমি সেকেন্ড টিপসে যাব সো প্রথম টিপসের জায়গা থেকে তোমরা সবাই পারফেক্ট থ্যাংক ইউ গ্রেট বন্ধুরা এখন সময় হয়েছে দেখো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস এর টিপস নাম্বার 2 টিপস 2 হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু অলরেডি বলারের লাইন এবং লেন্থ পিক করেছি যে বলটা কোন লাইনে আসছে এবং কোথায় বলটা পিচ করছে তো সেই জায়গা থেকে যদি আমি দেখি আমাদের বলটা সাধারণত আমরা যেটা বললাম অফ স্ট্যাম্প বা মিডল স্ট্যাম্পের বরাবর এসেছে বলটা ঠিক গুড লেন্থ পজিশনে পিচ করেছে এখন আমার কাজটা হচ্ছে আমি রেডি পজিশনে ছিলাম সেখান থেকে ফুটওয়ার্কটা করা
এই ফুটওয়ার্কটা আমি যখন করব এখানে অনেকগুলো বিষয় জড়িত এই সেকেন্ড টিপসের পয়েন্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য যে আমি বলটা যদি আমার এখানে পিচ করে সেই বলটা যেই বরাবর আসবে তার ঠিক একটু সাইডে আমাকে পাটা নিতে হবে আমরা কিন্তু কখনো বলের লাইনে পা নিব না তাহলে কিন্তু আমার ব্যাট নেয়ার জায়গা থাকবে না সো আমি যখন বলটাকে পিক করলাম এই লেন্থে হিট করেছে তখন আমি রেডি পজিশন থেকে এই জায়গায় পা নিয়ে গেলাম এবং পায়ের টোটা মিডল স্টাম্প এবং অফ স্টাম্পের বলে পায়ের টোটা আমার সবসময় কিন্তু সোজা বলারের দিকে অথবা একটু মিড অফের দিকে থাকতে পারে এটা কখনো বেশি এরকম বাঁকাও থাকতে পারবে না ঠিক একইভাবে কাভারের দিকেও থাকতে পারবে না এই বলটাই যদি আবার আমার অফ স্টাম্পে হয় তখন আবার পায়ের লাইনটা অবশ্যই চেঞ্জ হয়ে আর একটু বলের কাছাকাছি চলে যাবে সো আমাদের সেকেন্ড কাজটা যেটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ফুটওয়ার্ক ফুটওয়ার্কটা আমাকে প্রপারভাবে করতে হবে বলের লাইন এবং লেন্থ অনুযায়ী আমাকে এই ফুটওয়ার্কটা সেই অনুযায়ী নিতে হবে অফ স্টাম্পের বাইরে হলে একটু অফ স্টাম্পের বাইরে যাবে যদি মিডল স্টাম্পে আসে তখন আমার মিডল স্টাম্পের বরাবর নিতে হবে তবে আবারও মনে করিয়ে দিই বলের লাইন যেটাই হবে ফুটওয়ার্ক কখনও বলের লাইনে যাবে না বলের ঠিক পাশে যাবে যেন বলটা আমার ব্যাটে এসে লাগে তো ব্যাটটা নেওয়ার জন্য আমাকে জায়গা রাখতে হবে পায়ের পাশে ওকে ওকে তুমি আবার আবার পিছনে আসো আমাকে দুই নম্বর পজিশনটা শুধু ফুটওয়ার্কটা দেখাও ব্যাট নেওয়া লাগবে না শুধু ফুটওয়ার্কটা দেখো বলের লাইনটা কীভাবে পিক করবে এখানে ওকে এবার পিছনে যাও যদি এই বলটা এখানে আসে তাহলে ফুটওয়ার্কটা কীভাবে আমাকে দেখাও গুড ভেরি গুড আমরা সবাই দেখি বলের লাইন কিন্তু এদিক দিয়ে যাচ্ছে দ্যাট মিনস এটা ব্যাট আসবে এই লাইনটাতে আর বলটা যদি এদিকে থাকতো তাহলে কিন্তু পায়ে হিট করতো সো বলের ঠিক পাশে এই পাটা যদি একটু এদিকে আসতো একটু এদিকে আনো আর একটু ভিতরে আসো যদি এটা আমরা যদি দেখি বলের লাইন কিন্তু পায়ে হিট করছে সো আমাদেরকে এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলের লাইনে কখনো পা যাবে না পাটা ঠিক বলের লাইনের সাইডে যাবে যেন বলটা ব্যাটের লাইনটা ক্লিয়ার থাকে তুমি আগে রেডি পজিশনে ছিলে হ্যাঁ রেডি পজিশনে হ্যাঁ গুড গুড ঠিক আছে ফুটওয়ার্ক পারফেক্ট এবং আবার আরেকবার আসো একটু পিছনে তুমি প্রথমে রেডি পজিশনটা আমাকে একটু দেখাও যেটা আমাদের এক নম্বর হ্যাঁ এবার বলের লাইন লেন্থ পিক হয়ে গেছে এবার হ্যাঁ এখন এটা বলের একটা জিনিস খেয়াল করতে হবে বল যদি আমাদের হাইট উপরে নিচে হয় সেটার সঙ্গে তোমাকেও উঁচু নিচু হতে হবে ঠিক আছে এটা বলটা একটু বেশি কাছে ছিল তুমি একটু নিচে হয়েছো বলটা যদি একটু দূরে হয় তখন ব্যাট উপরে নিচে হবে সো আমাদের প্রথম কাজ যেটা ছিল সেটা হলো রেডি পজিশন বলের লাইন লেন্থ পিক করা সেটা আমরা করেছি সেকেন্ড যেটা কাজ ফুটওয়ার্ক করা সেটা আমরা পারফেক্টলি করেছি এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে দেখো তোমার ফুটওয়ার্কটা দেখো বলের লাইনটা দেখো এই জায়গাটার মধ্যে বেশ লম্বা একটা গ্যাপ রয়েছে সো তোমার পাটা অবশ্যই আরো বলের কাছে যেতে হবে বন্ধুরা ইটস টাইম ফর ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস এর টিপস নাম্বার 3 টিপস নাম্বার 3 যেটা লাস্ট টিপস আজকের এই আমাদের ফ্রন্ট ফুট ডিফেন্সের আমরা এর আগে ফুটওয়ার্ক করেছি বলের কাছাকাছি গিয়েছি এখন আমাদের ব্যাটের পজিশনটা কি হয় ব্যাটটা কিভাবে আমরা ফিনিশ করব ব্যাটটা আমরা বলের ঠিক লাইন বরাবর নিয়ে পায়ের কাছাকাছি রেখে ব্যাটটাকে ফিনিশ করবো যেটা হলো ফ্রন্ট ফুট ডিফেন্সের মাধ্যমে আমাদের এই শটটা শেষ হবে এই ফ্রন্ট ফুট ডিফেন্সের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ব্যাটটা যখন আমরা সামনে নিচ্ছি পায়ের ঠিক মাঝামাঝি আমাদের পুরো পাটা যদি আমরা দেখি তার ঠিক মাঝামাঝি পজিশন সো এই পজিশনে আমরা ব্যাটটাকে রাখবো এবং ব্যাটটা নিচের দিকে একটু ডাউন থাকবে যেন বলটা হিট করে বলটা নিচেই থেকে যায় কারণ আমরা ডিফেন্সিভ শট খেলছি এই বলে কিন্তু আমরা বলটাকে প্রোটেক্ট করছি সো এটার পাশাপাশি আরেকটা এটার সঙ্গে অ্যাড করতে হবে সেটা হলো বলটা যখন আমি খেলে শেষ করছি আমার পিছনের পাটা একটু উঠে এসে টোয়ের ওপর চলে আসবে যেন আমার বডি ব্যালেন্সটা সামনের দিকে থাকে কারণ আমি যখন ডিফেন্স করব বডি ব্যালেন্সটা সামনে রেখে বলটাকে নিচের দিকে রাখার চেষ্টা করবো আমি যদি একটু সাইডওয়েজ দেখাই এখান থেকে যখন আমি ফ্রন্ট ফুটে খেলছি আমি এদিকে যাওয়ার পরে পায়ের ঠিক একটু সামনের দিকে এবং মাঝামাঝি পজিশন এবং তার সঙ্গে আরেকটা জিনিস লক্ষণীয় পিছনের পা যেটা বললাম পায়ের টোটা পুরো পাটাকে সামনের দিকে ট্রান্সফার করে দিবে পারফেক্ট গুড পজিশন থ্যাংক ইউ এখন যেটা করতে হবে তোমার এখন দেখো বলটা কিন্তু খুব কাছাকাছি রয়েছে এই বলটার জন্য তোমাকে ব্যাটটা আরও নিচে নামাতে হবে বলটা যদি আরেকটু দূরে হতো তখন হয়তো তুমি একটু উপরে উঠতে পারতে সো এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে বলের লাইন এবং লেন্থ বুঝে লেন্থটা স্পেশালি বুঝে আমাদেরকে ব্যাটটা উপরে নিচে করতে হবে পারফেক্ট তুমি একটু আমাকে আরেকটু এদিকে আসো তুমি এদিক থেকে ওদিক থেকে আমি বলটা ডেলিভারি করছি এদিকে দাঁড়াও তুমি আমাকে এই জায়গাটা একটু দেখাবে প্লিজ আমি তোমার পজিশনগুলো একটু সাইডওয়েজ দেখাতে চাই সবাই আমরা লক্ষ্য করি ওর ব্যাটের পজিশনটা পায়ের থেকে একটু সামনে এবং এই দুই পায়ের ঠিক মাঝামাঝি এবং আমরা পেছনে যে জিনিসটা বলছিলাম পায়ের পজিশন
এই পায়ের পজিশনটা কিন্তু উঠে উপরের দিকে উঠেছে বডি ওয়েটটা সামনের দিকে ট্রান্সফার করেছে সো এটা আমাদেরকে খেয়াল করতে হবে থ্যাংক ইউ সো আমরা ফ্রন্ট ফুট ডিফেন্সে এই জিনিসগুলো করার চেষ্টা করব যে প্রপারভাবে বডি ওয়েটটা সামনে ট্রান্সফার করব যেন বলটা পুরো আমরা ডিফেন্সিভ শটে পরিণত করতে পারি এবং আউটডোর হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারি যদি একটু আবার বলি যে ছোট্ট করে সামারাইজ করে দিতে তিনটা টিপস আমাদের বন্ধুদের জন্য প্রথম টিপস যেটা ছিল আমরা স্ট্যান্সে দাঁড়ানোর পরে বলটার যখন ডেলিভারি হবে বল থেকে হাত থেকে রিলিজ হচ্ছে বলারের ঠিক তার আগে আমরা রেডি পজিশনে চলে গেলাম রেডি পজিশন থেকে ওই রেডি পজিশনে আমাদের জাজ করতে হবে যে বলের লাইন কোনটা এবং লেন্থ কোনটা সেকেন্ড যেই কাজটা ছিল আমাকে ফুটওয়ার্ক করতে হবে বলের লাইন এবং লেন্থ লাইন বুঝে লেন্থ বুঝে আমি সেটাকে পিক করলাম যে ফ্রন্ট ফুট ডিফেন্স করবো বলের কাছাকাছি আমি পাটাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তিন নম্বর যে টিপসটা ছিল সেটা হলো ব্যাটটা দিয়ে সেটা ফিনিশ করা এবং এই ব্যাটটা যখন আমি ইম্প্যাক্ট করছি তখন আমার বডি ওয়েটটা ট্রান্সফার হয়ে সামনের দিকে যাচ্ছে পজিশনগুলো কিন্তু দেখে মনে হলো ব্যালেন্সটা জরুরি বা স্ট্রেংথটা জরুরি সেক্ষেত্রে আসলে ফিটনেসটা নিয়ে যদি একটু কিছু বলতে ফিটনেস আসলে যে কোনো ডিপার্টমেন্টের জন্য শুধু ব্যাটিং বলিং ফিল্ডিং না নর্মাল লাইফেও ফিটনেস খুব ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য তো বাট এটা যেহেতু স্পেসিফিক একটা ব্যাটিং ডিপার্টমেন্ট এখানে ব্যাটিং ফিটনেসটা একটু ডিফারেন্ট ব্যাটিং ফিটনেসটা বলতে আমি বুঝাচ্ছি বলারদের জন্য ফিটনেস ট্রেনিংগুলো ডিফারেন্ট হয় ব্যাটসম্যানদের জন্য ডিফারেন্ট হয় সো সেখানে ব্যাটিং ফিটনেসটা যত ব্যাটিং করবে ওর ফিটনেস ডেভেলপ করবে মানে এই যে ব্যালেন্সের যে বিষয়টা এটা কিন্তু অনেক দিন পরে করলে ব্যালেন্সটা থাকবে না ও যখন রেগুলার করবে র্যান্ডম করতে থাকবে করতে করতে ওর ফিটনেসটা আস্তে আস্তে ডেভেলপ হবে হানান ভাই ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট বন্ধুরা সময় হয়েছে কুইজের সঠিক উত্তরদাতাদের মাঝে তিনজন বিজয়ী পাবে ডেকো সুপার ডুপার বিস্কিটের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার আমাদের আজকের কুইজ বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কোন দেশের সাথে কুইজের সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 2 আগস্ট 2022 গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে লটারিতে বিজয়ী হয়েছেন শারমিন আক্তার মোহাম্মদ সাইদ অরুর রহমান ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস নিয়মিত দেখতে ডেকো ফুডস লিমিটেডের অফিসিয়াল পেজ এবং জিডি স্পোর্টসের পেজে লাইক দিয়ে ফলো করার সেই সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করো বন্ধুদের সাথে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে যুগ যুগ ধরে আমাদের ক্রিকেটকে এত দূর নিয়ে এসেছে জাতি হিসেবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো নিরাপদে থেকো বাই